বউ, ও বউ কই গেলে গো? দাও খাবারের পুটলিটা দাও, মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই নাও গো, চিড়ে আর গুড় আছে, সময় মতো খেয়ে নিও। জানো বউ, বেশ ভালো ফসল হয়েছে এবার। তা তো হবেই, তুমি তো আর কম পরিশ্রম করনি, নাওয়া খাওয়া ভুলে চাষের কাজ করেছ। ভাগ্যিস দাদু এসে তোমার চোখ খুলে দিয়েছিল। সত্যি বউ, তোমার দাদু ভারী ভালো। সেই যে দাদু সাধনা করতে চলে গেল, আর এলোই না। বে দাদু ভালো বলেই না তুমি চোর থেকে চাষি হলে। দাদু একটা জমিও দিল, তাই তো খেয়ে পড়ে আছি, না হলে কবেই তোমাকে পুলিশে ধরে নিয়ে যেত। তা ঠিক বলেছ বউ, আমি তো ভালো চোর হতেও পারিনি, এখন চেষ্টা করছি ভালো চাষি হবার। তবে মাঝে মাঝে মনটা বড় চুরি চুরি করে। কি সর্বনাশ, আবার চুরি? কালই তুমি মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো, মাই রক্ষা করবেন। ঠিক আছে, কালই যাব না হয়, এখন মাঠে যাই। মা মা গো, রক্ষা করো ওকে, আবার যেন চুরির পথে না যায়। মা আরে, খাবারের থলিটা গেল কই? এইখানেই তো রেখেছিলাম। না কোথাও তো নেই, কি জানি, তাহলে কি বাড়িতেই ফেলে এলাম? বাড়ি গেলে বউ আবার বকা দেবে, কিন্তু এখন তো খুব খিদে পাচ্ছে। কি খাই? ওই তো দূরে একটা ছোট দোকান মতো মনে হচ্ছে, গিয়ে দেখি যদি কিছু পাই, কিন্তু টাকাও তো নেই সাথে। আচ্ছা গিয়ে তো দেখি। আরে দোকানে তো কেউ নেই, তাহলে কি নিজেই নিয়ে নেব? কিন্তু না বলে নেওয়াকে তো চুরি বলে, বউ জানলে আবার রাগ করবে, কিন্তু খিদেতে যে আর পাচ্ছি না। ধুর, এখন তো নিয়ে নি, পরে এসে টাকা দিয়ে যাব। উফ, এতদিন পর চুরি করতে পেরে মনটা যে কি ভালো লাগছে কি বলবো। চাষের পাশাপাশি মাঝে মাঝে চুরি করতে হবে, তবে বউকে বলার দরকার নেই। কি গো এত দেরি হলো? আজ একটু বেশি কাজ ছিল তাই। দাও গো হাত মুখ ধোবার জল দাও একটু। তুমি দাওয়াই বসো, আমি নিয়ে আসছি। দিদি, এই দিদি, বাড়ি আছিস নাকি? ভাই তুই কতদিন পরে এলি, আয় আয় ভেতরে আয়। কতদিন তোদের কোনো খোঁজ নেই, তাই ভাবলাম ঘুরেই আসি। আয় আয় ভেতরে আয়। তা জয় বাবু কোথায়? দাঁড়া ডাকছি, এক্ষুনি মাঠে যাবে। মাঠে যাবে কেন রে, ঘাস খেতে নাকি? না না তা কেন। ওই তো জয় বাবু এসেছে, তা কি খবর? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই? আমি সব সময় ভালো থাকি। আমার নাম কেলো ওস্তাদ, আশেপাশে 10টা গায়ে চোর এক ডাকে চেনে। হ্যাঁ তা তো হবেই, কত বড় চোর বংশের ছেলে তুই, রক্ত তো কথা বলবেই। তা জয় বাবু তুমি মাঠে যাচ্ছ কেন বললে না? তো চাষ করতে। কি চাষ করতে? চোর হয়ে তুমি কিনা মাঠে চাষ করবে? এ তো বাঘকে হুক্কা হুয়া ডাকতে বলার মতো কথা। বাঘ না ইঁদুর, সে তো আমার ঢের ভালো জানা আছে। আগে চুরি করতে গিয়ে তো লোকের কাছে মার খেয়ে আসতো, তাও সেবার দাদু এসে উপায় বার করলো, এক টুকরো জমি দিল, তাই তো চাষ করে পেটের ভাত চুটছে। চুরি করে তো তাও জোটে নিয়ে এতদিন। না না দিদি, এটা কোনো কাজের কথা নয়। চোর মানে শিল্পী, শিল্পী কিনা করবে চাষ? ছি ছি ছি, আমাদের বংশের জামাই কিনা চাষি? আসলে চাষবাসটাই আমার জন্য ঠিক আছে, আমি ঠিক তত ভালো চোর ছিলাম না। আরে জয় বাবু তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমাকে ভালো করে চুরি করা শিখিয়ে দেব, দেখবে সবাই তখন সালাম ঠুকবে। না না একদম না, ও চাষি করবে, চুরি টুরি আর একদম নয়। দাদুই ওকে সৎ পথে থাকার শিক্ষা দিয়ে গেছে। তুই ভাই কদিনের জন্য এসেছিস, ওকে আর এসবের ভেতরে জড়াস না।
তুমি চিন্তা করো না জামাইবাবু, এবার তোমাকে পাক্কা চোর বানিয়েই ছাড়বো। হ্যাঁ, ও ভাই, আমার বড় ভয় করছে, চুরি মনে হয় আমার দ্বারা আর হবে না। এতদিন কোনো অভ্যাসও তো নেই, তোমার দিদি জানতে পারলে খুব রাগ করবে। চুপ কর বাপ, আমাদের বংশের একটা মান সম্মান আছে তো নাকি? কেলো ওস্তাদের জামাইবাবু নাকি চাষ করে? ছি ছি ছি, এই খবর বাইরে চাউর হলে কি আর আমার মান সম্মান থাকবে? কিন্তু আমি কি পারবো? পারবে পারবে, আরে আমি আছি তো, চিন্তা কি? চলো ওই দিকে যাই, ওই দিকে একটা বাড়ি আছে, আমি দেখেছি, একটাই একলা বুড়ি থাকে, ওই বাড়িতেই ঢুকবো। একলা বুড়ির বাড়িতে আর কি বা পাওয়া যাবে? যাবে যাবে, বুড়ির একটা বাক্স আছে, বুড়ি সেটাকে যক্ষের মতো আগলে রাখে, সেইটাই সরাবো। চলো চলো, যাও যাও ভেতরে ঢোকো। আমি একা ঢুকবো কি করে? আরে কোনো ভয় নেই, আমি বাইরে পাহারায় আছি, যাও যাও ওই জানলা দিয়ে ঢোকো। কেলি খগেন নাকি? আয় বাবা আয়, একটু কাছে আয়। বিকেল থেকেই শরীরটা ভালো না, জ্বর জ্বর, খুব মাথায় ব্যথা। একটু মাথা টিপে দে না বাবা। আজ রাতটা থাকবি তো? একটু মাথায় হাত বুলিয়ে দে না বাবা, খুব কষ্ট হচ্ছে। বুড়ো মানুষ, আহারে খুব কষ্ট পাচ্ছে, একটু মাথাটা না হয় টিপিয়ে দি। কতক্ষণ হয়ে গেল বসে আছি, মশা কামড়ে গায়ে চাষ করে ফেললো, আর জামাইবাবুর পাত্তাই নেই। দেখে ফেললে মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবে, কি যে করি, আর একটু অপেক্ষা করি না হয়। এই কে রে তুই, এই ঘরে আমার খাটে বসে কি করছিস? আমি বুড়িমা, তোমার মাথা টিপে দিচ্ছিলাম সারা রাত, তুমি ঘুমিয়ে পড়লে আর ভোরবেলার দিকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ও তুই বুঝি সেই ভালো মানুষের পো, তোর দুই হাতে যেন জাদু আছে, খাসা ঘুমিয়েছি কাল, তা তুই বাছা এইখানে এলি কি করে? আসলে বুড়িমা আমি একজন চোর, কাল পেছনের জানলা দিয়ে চুরি করতে ঢুকেছিলাম, কিন্তু তোমার মাথা ব্যথা করছে শুনে কষ্ট লাগলো। চুপ চুপ, খবরদার কেউ যেন জানতে না পারে যে তুই চোর, তাহলেই কিন্তু খুব বিপদ হবে। তুই চোর হলেও মানুষটা ভালো, মনে দয়া মায়া আছে। আচ্ছা বুড়িমা, খগেন কে? কাল রাতে জ্বরের ঘরে তুমি ওর নাম বলছিলে। খগেন আমার বোনের ছেলে, মাঝে মাঝে আসে, আর আমার তো তিনকুলে কেউ নেই, তাই একটু দেখাশোনা করে, কিন্তু ছেলে ভালো না, খালি আমার টাকা পয়সা হাতানোর ধান্দা। এবার যাই বুড়িমা, সকাল তো হয়ে গেল। তা চুরি করতে এসে খালি হাতেই যাবি বুঝি? কি আর করবো বলো, এখন আসি, দেরি হলে বউ আবার চিন্তা করবে। দাঁড়া বাপু দাঁড়া, একটা দরকারি কথা আছে তোর সাথে। ভাই তুই এসেছিস? রাতে কোথায় ছিলি? তোর জামাই বাবুকেও পাচ্ছি না। জামাইবাবু আর আমি রাতে বেরিয়েছিলাম চুরি করতে। চুরি? আবার চুরি? হ্যাঁ, চোরে চুরি করবে, এতে আশ্চর্যের কি আছে? ও তো আর চুরির পথে নেই, সৎ পথে চাষবাস করে জীবিকা নির্বাহ করছে। চোর করবে কিনা চাষবাস, যত সব। ও কোথায়? তুই বাড়ি এলি, আর তোর জামাই বাবুকে কোথায় রেখে এলি? কোথায় রেখে আসবো, একটা বাড়িতে ঢুকলো আর আমি ছিলাম বাইরে পাহাড়ায়,
বেশিক্ষণের কাজ নয়, কিন্তু সারা রাতেও তো বাড়ি থেকে বের হওয়ার নামটি নেই। আমি সারা রাত বাইরে বসে পাহারা দিতে দিতে ভোর রাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে ভাবলাম জামাইবাবু বোধহয় বাড়ি চলে এসেছে, এখন তো দেখছি আসেনি। হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো আমার। ওই বাড়ির লোকগুলো মনে হয় আটকে রেখেছে, আবার না মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সত্যি বাবা, জয়বাবু কোনো কাজের নয়। আচ্ছা কাঁদিস না দিদি, চল আমার সাথে ওই বাড়িটার কাছে যাই, দেখি যদি জয়বাবুর দেখা পাই। ভালো করে খাও বাছা। তুমি খুব ভালো বুড়িমা, আমি চোর জেনেও আমাকে ধরিয়ে দাওনি, আবার খেতেও দিয়েছ। তোকে ধরিয়ে দেব কেন, তুই তো কিছু চুরি করিসনি, বরং একজন অসুস্থ মানুষকে সেবা করেছিস। ভারী ভালো মানুষ তুই। আমি আসলে ভালো চোর নই বুড়িমা, ভালো করে চুরি করতে পারি না, চুরি করতে বড্ড খারাপ লাগে, তাই ধরা পড়ে যাই, মার খাই, এই নিয়ে ঘরে খুব অশান্তি ছিল। তাহলে তোর চলে কি করে? এখন আমি আর চোর নই গো, চাষ করি, বউয়ের দাদু একটা জমি দিয়েছে সেখানে, ওই বউয়ের ভাই জোর করলো তাই কাল্লাতে বেরিয়েছিলাম চুরি করতে। ওই তো তোর জামাই বাবু। তাই তো দাওয়ায় বসে গল্প করছে দেখছি, চল তো দেখি। বউ তুমি এখানে? তুমি বাড়ি ফিরনি দেখে আমি চিন্তায় তো অস্থির, আর তুমি এখানে বসে দুধ মুড়ি খাচ্ছ। ও বউ বস তো দেখি, মাথা ঠান্ডা করো, তোমরাও দুধ মুড়ি খাও তো দেখি। তুমি খুব ভালো বুড়িমা, আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দাওনি। ধুর বোকা মেয়ে, যে সেবা করে তাকে কি কেউ ধরিয়ে দেয়? মানে এবার থেকে রোজও আসবে, এই বাড়ি দেখাশোনা করবে, আমার দেখাশোনা করবে, আবার মাঠে চাষবাসও করবে। আমার সত্তরের তো আর অভাব নেই, সব টাকা পয়সার জন্য হা করে বসে আছে। আর তুইও তো চোর, তুই আবার আমার কোনো ক্ষতি করিস না কিন্তু। আমি কি এত কাজ পারবো? পারবি পারবি, ভালো মানুষরা সবই পারে। সত্যি যাও তুমি খুব ভালো, আমিও ভাবছি চুরি করা ছেড়ে দেবো।